Hey my lovely people, hope you all are fit and fine and doing great. This is me, Oishan. Welcome back to my channel, Habi Jabi. So, আজকে সন্ধেবেলা হঠাৎ করে আমাদের আইসক্রিমের ক্রেভিং ওঠে। তো আমরা তিন ভাই বোন মিলে যথারীতি বেরিয়ে যাই আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। আইসক্রিমের নাম মনে আসতেই মাথায় চলে আসে কফি 99 এর কথা। তো যথারীতি আমরা তিনজন ওখানেই প্রবেশ করি। তো ঢোকা মাত্রই আর কোনো দিকে না তাকিয়ে আমরা সরাসরি অর্ডার দিয়ে দিই আইসক্রিম। আমাদের নর্মালি খাওয়ার ইচ্ছে হচ্ছিল যার আইসক্রিম, এতটাই আমাদের ইউনিটি। তিনজন তো আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম অর্ডার দিলেও পারতাম, কিন্তু না, আমরা সেটা দেবো না। আমরা যা করবো একটাই করবো। তো একই ফ্লেভারের তিনখানা চার আইসক্রিম আমরা অর্ডার দিই। তারপরে এইসব স্ন্যাক্স বগেরা দেখছিলাম, কিন্তু এগুলো খেতে আমাদের ইচ্ছে হচ্ছিল না, কারণ আমাদের মোমো ক্রেভিং উঠেছিল। বেরিয়েই পাশে আছে আকাঙ্ক্ষা ফাস্টফুড সেন্টার, তো ওখানেই আমরা মোমো খাবো। আর বাই গড, যখন কথা আসে মোমোর, তখন মোমো ছাড়া আমাদের আর কিছুই খেতে ইচ্ছে করে না। তো আইসক্রিমটা জাস্ট দেখো গাইস, তোমাদের একটুখানি তুলে তুলে দেখাচ্ছিলাম, যাতে তোমাদের একটু লোভ লাগে। আমি তো এরকম ভিডিও দেখলে আর থাকতে পারি না, মানে সেই দিন তক্ষুনি আমাকে আইসক্রিম খেতেই হবে, খেতেই হবে। তো প্রথমেই আমরা ডেজার্ট দিয়ে শুরু করলাম। তো কফি 99 এর ভেতরটা কিছুটা এরকম ছিল। আমাদের আইসক্রিম শেষ করা মাত্রই আমরা তিনজন বেরিয়ে গেলাম মোমো খাওয়ার উদ্দেশ্যে। তো মোমো ছিল পাশে, আমাদের বাইকটাকে অন্যখানে স্ট্যান্ড করাতে হয়নি। আকাঙ্ক্ষা ফাস্টফুড সেন্টার শিলিগুড়িতে যারা থাকো তোমরা নিশ্চয়ই জানো, কারণ খুবই ফেমাস মোমোর দোকান। মোটামুটি মোমো লাভাররা আকাঙ্ক্ষা ফাস্টফুড সেন্টারের সাথে ভালোভাবে পরিচিত। তো এই চলে এলো আমাদের গরম গরম মোমোর প্লেট। তো তিনজন মিলে তিন প্লেট মোমো সবার করলাম। টাইপো টাইপো দেখো খেতে ইচ্ছে করছিল, কিন্তু না, পেটে জায়গা ছিল না। তো খেয়ে দিয়ে পেট ফুল করে এখন হচ্ছে আমাদের হজম করার পালা। তো ডাইজেস্ট করার জন্য আমরা পৌঁছে গেলাম হাতিমোড়ের লাসি ঘরে। এই দেখো না, যাচ্ছি লাসি ঘরের দিকে। তো তোমরা তো জানোই রাস্তাটা তোমাদের কাছে খুবই পরিচিত। তো লাসি ঘরে নেমেই আমরা ডান দিক বা দিক কোনো দিকে না তাকিয়ে সরাসরি অর্ডার দিয়ে দিলাম নর্মাল সোডা লেমনেড, কারণ সেটাই পারে এখন আমাদের এক প্লেট মোমো আর এক চার আইসক্রিমকে হজম করাতে। তো কিছুটা এই রকম আউটলেট ছিল, আমরা বিভিন্ন রকম জুস দেখছিলাম, কিন্তু বিশ্বাস করো গাইস, পেটে এক ফোঁটা জায়গা ছিল না। তাই জন্য শুধুমাত্র তিনজনে তিনখানা লাইম সোডা লেমনেডই অর্ডার করলাম। তো দূর থেকে না আমি খালি জাস্ট ওই ফুচকা গাড়িটার দিকে তাকিয়েছিলাম গাইস। ওই ফুচকা দাদাটা এত সুন্দর ফুচকা বানায় না, লাইক 6-7 রকম জল দিয়ে বিভিন্ন রকম ফ্লেভার অ্যাড করে ভীষণ ভালো লাগে। তো মন চাইছিল, কিন্তু পেটটা না সাথ দিচ্ছিল না। তাই ভাবলাম চলো আজকে ফুচকা না, অলরেডি খেয়ে নিয়েছি মোমোস, তাই এখন মোটামুটি আমরা এই লেমনেডটা খেয়ে নিজেদের এই ফাস্টফুডগুলোকে একটু হজম করি, তারপর বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে রওনা দিতে গিয়েই ওই হাতি মোড়েই দেখা হয়ে গেল বোনের এক ফ্রেন্ডের সাথে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা আড্ডা মারলাম, চারজন মিলে একটু হাসি ঠাট্টা করলাম। তারপর বাড়িতে আসতে না আসতেই পেট তো ফুলে একদম ঢাউস, আর তো কিছু খাওয়ার জায়গা নেই। আর আমরা নর্মালি বাইরে যদি একবার কিছু খেয়ে নিই না গাইস, একেবারে বাড়িতে এসে ডিনার করতে পারি না, আর মায়ের কাছে খাই বকুনি। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে না, তাহলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। তোমরা খুব 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 ভালো থেকো। লাভ ইউ গাইস, বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।